দল নেই ছন্দে, এর মাঝে নেতিবাচক ঘটনার জন্য শিরোনাম হয়েছে লা লিগা চ্যাম্পিয়ন্স বার্সেলোনা। ক্লাসিকো ম্যাচে সহকারী অশালীন আচরণের জন্য খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের কাছে ক্ষমা চেয়েছেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। সান্তিয়াগো বার্নাবুতে রোববার লা লিগা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার 2-0 গোলে হারা ম্যাচের ঘটনা। নিজ দলের ফরোয়ার্ড আতোয়ান গ্রিজম্যান একটি সুযোগ হাতছাড়া করলে একাধিকবার অশালীন ভাষা ব্যবহার করেন সহকারী কোচ এদার সারাবিয়া। ব্যাপারটা জনসম্মুখে আনে স্পেনের একটি টেলিভিশন। তারা লিপ রাডার ব্যবহার করে সারাবিয়ার বাজে মন্তব্যের বিষয়টি প্রচার করে। সহকারীকে ডাগআউটে এ ধরনের আচরণ এড়িয়ে চলতে বলেছেন সেতিয়েন। এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সবার কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি জানান কোচ। সেতিয়েন বলেছেন, আমরা সবার কাছে ক্ষমা চেয়েছি, আমরা এমন আচরণ করতে পারি না। আমরা এই জাতীয় ঘটনা দেখতে পছন্দ করি না, আমরা একটি ভুল করেছি এবং এমন ঘটনা এড়ানোর চেষ্টা করছি। এ ধরনের পরিস্থিতি আমাদের উপর অনেক প্রভাব ফেলে, কারণ আমি ক্লাবের ভাবমূর্তির ব্যাপারে সচেতন। ক্লাবের ভাবমূর্তির প্রতি আমাদের যত্নবান হওয়া প্রয়োজন, কেননা খেলোয়াড়, দল, পরিকল্পনা ইত্যাদি বিষয়ে আমরা সমালোচিত হতে পারি, কিন্তু আচরণের জন্য নয়। 2015 সাল থেকে সেতিনের সহকারী হিসেবে আছেন 39 বছর বয়সী সারাবিয়া। এদিকে চলতি মাসে শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে মাঠে নামছে আর্জেন্টিনা। চলতি মার্চে 2টি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই 2টি ম্যাচে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর ও বলিভিয়া। আর্জেন্টিনার প্রথম ম্যাচটি ইকুয়েডরের বিপক্ষে, দ্বিতীয় ম্যাচটি হবে বলিভিয়ার বিপক্ষে। এই 2টি ম্যাচের মধ্যে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে খেলতে পারবে না আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়ক মেসি এই ম্যাচে নিষিদ্ধ থাকবেন কোপা আমেরিকার লাল কার্ডের কারণে। মেসি যে একটি ম্যাচ নিষিদ্ধ হয়েছিল, সেই নিষেধাজ্ঞা কার্যকর থাকছে এই ম্যাচে। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে মেসি না থাকলেও বলিভিয়ার বিপক্ষে থাকছেন আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিও মেসি।